নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জিকে জেরা করেছে সিবিআই। কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, আর সিবিআই এবং ইডির জেরার মুখে পড়ে নাজেহাল অবস্থা অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু বিপদ আরও বাড়ছে অভিষেক ব্যানার্জির, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার অভিষেক ব্যানার্জি ঘেরাও হতে পারেন এমনই আশঙ্কায় তোলপাড় কালীঘাট জঙ্গলমহলে। এবার অভিষেক ব্যানার্জিকে সরাসরি ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন আদিবাসী নেতারা, এমনই কিন্তু খবর উঠে আসছে। কুর্মী আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। এবার সেই আন্দোলনে ঘেরাও হতে চলেছেন জঙ্গলমহলে। নবজোয়ার যাত্রায় অভিষেক ব্যানার্জি এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন কুর্মী নেতারা। সিবিআই ঝক্কি সামলাতি নাজেহাল। এবার জঙ্গলমহলে কুর্মীদের খাগর ঘেরায় পড়তে পারেন অভিষেক। তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুর্মী সমাজ। মূলত জঙ্গলমহলের চার জেলায় কুর্মীদের বসবাস। এর আগে টানা রেল সড়ক অবরোধ করে আন্দোলনে নজর কেড়েছেন কুর্মীরা। এবার তাদের আন্দোলন খাগর ঘেরা। জঙ্গলমহলে জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতৃত্ব এলি তাদের ঘেরাও করে জিজ্ঞাসা করছেন, তাদের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নেতৃত্বের কাছে দাবি পেশ করেছে কুর্মী সমাজ। এদিকে চলতি মাসে নবান্নে নিজেদের দাবি দাওয়া নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও করেছেন কুর্মী সমাজের প্রতিনিধিরা, যদিও তা ফলপ্রসূ হয়নি বলে কুর্মী নেতৃত্ব জানিয়েছেন। কুর্মী নেতা বলেন, এসটি অন্তর্ভুক্ত হওয়া কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা সহ আমাদের একাধিক দাবি রয়েছে। আমরা তো আদিবাসী, আমাদের আদিবাসীদের মতো ধর্মাচরণ, খাওয়া দাওয়া, রীতি রেওয়াজ, সংস্কৃতি, তবে আমাদের স্বীকৃতি নেই। জঙ্গলমহল ছাড়াও মালদহ, নদিয়া, উত্তর দিনাজপুরে কুর্মীরা বসবাস করেন। বাঁকুড়ার নবজোয়ার যাত্রার জনসংযোগ কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ায় কর্মসূচি স্থগিত রেখে অভিষেক কলকাতায় ফিরে গিয়েছিলেন। পাত্র সাহেবের কর্মসূচিতে ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ফের বাঁকুড়ার কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিষেক। জঙ্গলমহলে জনসংযোগ কর্মসূচি করছেন অভিষেক। বাঁকুড়ার পর বাকি থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে রাজেশ মাহাতো বলেন, ঘাঘর ঘেরা আন্দোলনে সবাই পড়বেন, উনি ব্যতিক্রম কেন হবেন? অভিষেকও তো জনপ্রতিনিধি, ওনাকে মানুষজন যদি প্রশ্ন করেন তাতে আপত্তিটা কোথায়? এখনও হয়নি, হবে, তবে না হওয়ার কি আছে? অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, সিবিআই জেরার পরপর কিন্তু আবারও বড়সড় ধাক্কা খেতে চলেছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে ঘেরাও প্রসঙ্গে বিস্ফোরক রাজেশ মাহাতো। তিনি বলেন, ঘাঘর ঘেরা আন্দোলনে সবাই পড়বেন, উনি কেন ব্যতিক্রম হবেন? অভিষেকও তো জনপ্রতিনিধি, ওনাকেও ঘেরাও করা হবে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এতে আপত্তি কোথায়? অর্থাৎ এবার কিন্তু কুর্মীদের ঘেরাওয়ের মুখে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু আশঙ্কা এবার তোলপাড় কালীঘাট।